বামেদের বিক্ষোভ অবরোধকে ঘিরে রণক্ষেত্র অশোকনগর এলাকা। এদিন অশোকনগরে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম কর্মী সমর্থকেরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সল্টলেকে মধ্যরাতে চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এদিন বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার কচুয়া মোড় এলাকায় বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। বামফ্রন্টের বিক্ষোভ সমাবেশকে ঘিরেই এদিন কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় অশোকনগরে। রাস্তার মাঝে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন বিক্ষোভকারী মহিলাকেও। পুলিশের বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই দুজন বাম কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাবড়া জিরাট রোডে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ কর্মীরাও। অশোকনগর থানার পুলিশ আধিকারিকের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। দীর্ঘ সময় যানজট থাকার পর পুলিশের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ঠিক তার পাশাপাশি অশোকনগর আজকে বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে। যেভাবে কালকে রাতের অন্ধকারে 12টার পরে অবশিক্ষকদের তুলে দেওয়া হলো মারতে মারতে, তার জন্য আজকে এখানে বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিল প্রায় 400-500 যুবক যুবতী মহিলাদের, সাধারণ মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিল এখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমার বক্তব্য রাখার কথা, ছাত্রদের পক্ষ থেকে, গণ আন্দোলনে মহিলাদের পক্ষ থেকে সবার বক্তব্য রাখার কথা। এই যে তারা এখানে বিক্ষোভটা চলছিল, বক্তব্য রাখা হচ্ছিল, কোনো পুষ্পতুল পড়ানো হয়নি, শুধু একটা টায়ার চলছে। টায়ার চলছে কেন, কিন্তু মশাল মিছিল একটা ছিল, মশালগুলো এক জায়গায় করে টায়ারটা জ্বালানো হয়েছে। তারা আগে থেকেই মপে ঢুকে পড়লেন, তারা ভাবছেন পুষ্পতুল পড়ানো হচ্ছে, তারা ওটাকে নিবানোর চেষ্টা করলেন। আর 300-400 মতো এখানে যুবক যুবতী উপস্থিত, তাদের ক্ষোভটাকে যদি আপনি এসে আপনার দমনপীড়ন নীতির মধ্যে দিয়ে, আপনি কিছু বোঝানোর মধ্যে দিয়ে আপনি সামলানোর চেষ্টা করেন, সেটা সম্ভবতই সম্ভব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।